Hello everyone, welcome to my YouTube channel. আশা করি সবাই খুব বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল দেখব আজকে আমরা দেখব একটা ক্রিয়েটিভ ফ্লায়ার ডিজাইন সো মডার্ন টাইপ যে ফ্লায়ারগুলো তৈরি করা হয় সেই ডিজাইনগুলো কিভাবে করা হয় মূলত আজকে যে ফ্লায়ারটা তৈরি করব সেটা হচ্ছে এটা সো এই টাইপের মডার্ন টাইপ ক্রিয়েটিভ টাইপ ফ্লায়ারগুলো কিভাবে তৈরি করতে হয় সেগুলো আজকে শেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনাদের খুব বেশি ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি এবং আমার ফেসবুক পেজটিতে অবশ্যই লাইক করে আসবেন সো আর বেশি কথা বলার পর না চলুন চলে যাই ভিডিওতে সো প্রথমে চলে যাব ফটোশপে ফটোশপে যাওয়ার পর আমরা এখান থেকে একটি ক্রিয়েট নিউ থেকে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব সো এখানে ইঞ্চি থাকবে এন্ড ওয়াইড থাকবে 9.5 হাইট থাকবে 13.5 আর এখান থেকে সিএমওয়াই কে করে দিবেন যেহেতু প্রিন্ট হবে সো সিএমওয়াই কে কালার থাকবে দেন রেজুলেশন অবশ্যই দেন ক্রিয়েট আর এখানে অবশ্যই এখান থেকে পোর্ট্রেট অপশনটা সিলেক্ট করে রাখবেন দেন ক্রিয়েট ওকে আমাদের এই ডিজাইন করার জন্য যে এলিমেন্টগুলো লাগবে সেই এলিমেন্টগুলো আমি আগে থেকেই কালেক্ট করে নিয়েছি সো আপনাদেরকে আমি এলিমেন্টগুলো সবগুলো দিয়ে দিব সো আমার ভিডিওর যে ডিসক্রিপশনটা আছে সেখানে আপনারা চেক করবেন তাহলে এই ডিজাইনের এলিমেন্টগুলো আপনারা সেখানে পেয়ে যাবেন সো প্রথমে আমি যে কাজটা করব এখান থেকে আমি এটাকে নিয়ে আসব আচ্ছা আমি এটাকে এখান থেকে প্লেস করি এখান থেকে প্লেস করব দেন একটু বড় করি তারপর আমি এখান থেকে ফাইল ফাইল থেকে হচ্ছে আবার প্লেস এম্বেড থেকে আমি আমার এই কার্ডটাকে এখানে নিয়ে আসবো দেন এটাকে একটু ছোট করি দেন এটাকে একটু ছোট করব ছোট করে এইটাকে আর একটু ছোট করতে হবে ঠিক আছে এই দুইটাকে একসাথে ধরি দেন একটু বড় করি ওকে এই গাড়িটাকে আমি একটু রোটেট করে একটু এইদিকে সোজা করে দিব এখন পারফেক্ট এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই যে নিচের ইমেজটা আছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সো এইটাকে আমরা লেয়ার মাস্ক করব সো এইটাতে সিলেক্ট করে দেন এখান থেকে আমরা এই মাস্কটাকে অপশনটাকে ক্লিক করব দেন এখানে একটা মাস্ক চলে আসবে সো মাস্ক আসার পর এটাকে আমরা এখান থেকে একটা ব্রাশ টুল নেব দেন এখানে উপরে ফ্রন্ট কালারটা ব্ল্যাক থাকবে দেন আমরা এটাকে এখান থেকে রিমুভ করব সো আমরা মাস্ক নিয়ে যদি রিমুভ করি তাহলে পরবর্তীতে আবার এখানে হোয়াইট কালারটা দিলে দেখা যাবে যে এটা আবার পুনরায় নিয়ে আসতে পারবো সো এই জন্য আমরা এখানে মাস্ক ইউজ করব দেন মাস্ক দিয়ে আমি এই অংশটুকু যেগুলো আমি রাখতে চাচ্ছি না সেই অংশগুলো আমি রিমুভ করে ফেলবো এখন আমরা যে কাজটা করব মাউসের রাইট বাটন ক্লিক করব ব্রাশে সিলেক্ট থাকা অবস্থায় দেন এখান থেকে আমরা এই যে এই ব্রাশটি নিয়ে আসব এই যে এই ব্রাশটি নিয়ে আসব আমরা এখান থেকে সো এটাকে নিয়ে আসলাম দেন এটার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দিই হ্যাঁ ঠিক আছে এখন এখান থেকে আমরা কিছু অংশ পর ফিরিয়ে নিয়ে আসব এর জন্য আমরা এখান থেকে হোয়াইট কালারটা নিয়ে আসব দেন এখান থেকে আমরা এই কিছু কিছু অংশ আমরা নিয়ে আসব ফিরিয়ে নিয়ে আসবো যেন মনে হয় রাস্তাটা ভেঙে গেছে এই টাইপের কিছু একটা ফিল পাওয়া যায় যার কারণে আমরা এটাকে ফিরিয়ে নিয়ে আসবো আমরা এখান থেকে একটু অপাসিটি বাড়িয়ে কমিয়ে দেখতে পারি যেন দেখতে ভালো লাগে জিনিসটা ঠিক আছে সো আমাদের কিন্তু এটাকে আমরা এরকম একটা শেপে নিয়ে এসেছি সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের পিছনে একটা সিটি লাগবে সো ওই ইমেজটাতে আমরা যেরকম দেখেছিলাম সো এই যে এখানে আমি দেখাচ্ছি আপনাদের এখানে সিটিটা লাগবে সো এই ইমেজটা আমি আপনাদেরকে দিয়ে দিব বাট আমি আপনাদেরকে পিএসডি ফাইলটা দিব কজ পিএসডি ফাইলটাতে আমি এখানে ক্লিপিং পাথ করে পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে রাখছি সো এটাকে আমি এখানে নিয়ে আসবো তার আগে একটা কাজ করব সেটা হচ্ছে আমরা এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেব সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য আমরা কয়েকভাবে করতে পারি এখান থেকে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দিলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে বাট আমরা এটা না আমরা করব যেটা সেটা হচ্ছে
এখান থেকে চলে যাব ফিল্টার ফিল্টার থেকে ক্যামেরা রো ফিল্টার দেন এখান থেকে আমরা ভাইব্রেন্স আর স্যাচুরেশন দুটোকে আমরা একদম -100 করে দেব দেন এটাকে আমরা আমাদের এই ডিজাইনের এখানে নিয়ে আসব দেন এটাকে এই লেয়ারটাকে আমরা একদম নিচের লেয়ারটাতে রাখি সিস্টেম থাক আমরা কিন্তু আমাদের এই কাজের সুবিধার্থে আমরা লেয়ারগুলোর নাম দিয়ে রাখতে পারি যেমন এটাকে আমরা দেব সিটি সিটি এটাকে দিতে পারি রোড এটা হচ্ছে কার এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সিটির এই সাইডের অংশগুলোকে আমরা একটু হালকা ইরেজ করে নেব এর জন্য আমরা এখানে মাস্ক নেব মাস্ক নিয়ে এখান থেকে ব্রাশ টুলটা নিব এখান থেকে এটাকে আমরা এই সিটিটাকে আরেকটু ছোট করে দেই তো মনে হয় দেখতে আরেকটু ভালো লাগবে একটু নিচে নিয়ে আসি এখন ঠিক আছে এখন আমরা ব্রাশ টুলটা দিয়ে এই সাইডগুলো একটু এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই সবগুলোকে একটু ধরে আমরা একটু লেফটে নিয়ে আসি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরেকটু ছোট করতে পারি দেখতে একটু ভালো লাগবে হ্যাঁ ঠিক আছে এখন আমাদের একটু মেঘ লাগবে ক্লাউড লাগবে এই ক্লাউডটা আমি এখানে এনে রেখেছি আপনাদেরকে দেখাই এই যে এখানে এইখানে দুইটা ক্লাউড আছে এটা একটা সো আমরা এটাকে নিয়ে আসবো ক্লাউডটাকে এখানে নিয়ে আসবো দেন এটাকে একটু ছোট করি ছোট করে এটাকে আমরা এই পজিশনে রাখবো ক্লাউডটাকে আমি এখানে কারের নিচে নিয়ে আসবো এটাকে আমরা কারের নিচে নিয়ে আসবো চেলার একটু বড় করে দিতে পারি দেন এটাকে এদিকে নিয়ে আসবো দেন এটাকে আবার কপি করবো কপি করে এখানে নিয়ে আসবো এটাকে আরেকটা ছোট করে দেব কন্ট্রোল টি ধরে এটাকে আমাদের যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমরা একটু অফ হোয়াইট কালার দেব হোয়াইটের মধ্যে অফ হোয়াইট কালারটা দেব এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেন এখান থেকে সলিড কালার নিব হোয়াইটের থেকে একটু ডিপ একটু অফ হোয়াইট কালারটাকে আমরা নিব ঠিক আছে এই কালারটাকে আমরা এখানে নেব দেন ওকে দেন এখানে আমরা আমাদের যে সেকেন্ড যে ক্লাউডটা আছে এটাকেও নিয়ে আসবো এই ক্লাউডটাকে আমরা রাখবো উপরে কন্ট্রোল টি এটা ছোট করবো আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে আরেকটু অফ হোয়াইট করব ঠিক আছে দেন এটাকে এখানে রাখব এই সবগুলোকে একসাথে ধরে আমরা একটু নিচে নিয়ে আসব একটু নিচে নিয়ে আসি ঠিক আছে এখন আমরা এইটাকে আমরা এই নিচের কালারটাকে লক করে দেব নিচের যেই ব্যাকগ্রাউন্ড কালারটা আছে দেন এটাকে আমরা একটু বড় করতে পারি আচ্ছা ঠিক আছে দেন আমরা যে কাজটা করবো এখন এই বার্ডগুলোকে এখানে নিয়ে আসব আমি সবগুলা সোর্স ফাইল কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সো আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনটা চেক করবেন সরি দেন এইগুলোকে একটু ছোট করে দিব এখন আমরা কিছু লিখা লিখব এর জন্য আমাদের লেখাগুলো এখানে আছে সো এই লেখাগুলো আমরা এখানে লিখব সো লেখাগুলো আমরা কপি করে নিয়ে আসব প্রথমে হবে মেগা ডিল অফার এর জন্য আমরা লেখাটাকে কপি করি টাইপ টুলে যাব টাইপ টুল থেকে এখানে লিখব দেন এটাকে আমরা বড় করব দেন এখান থেকে আমরা ফন্টটাকে চেঞ্জ করে দেব
এই ফন্টটাকে আমরা এখানে ইউজ করব ঠিক আছে একটু বড় করি ঠিক আছে সো আমরা লেখার কালারটা চেঞ্জ করে দেব আমরা এখান থেকে একটু অফ হোয়াইটের কালারটাকে রাখব একদম ফুল ব্ল্যাকটা রাখব না এই কালারটা আমরা এখান থেকে রাখব দেন আমরা লিখব মেগাডিল অফার অফার এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা শেপ নেই এখানে এসে যে একটা শেপ নিয়ে আউটলাইনটা অফ করে দিয়ে ফিল কালারটা দিব ব্ল্যাক দেন এই দুই পাশ আমরা 30 এখানেও 30 পিক্সেল যদি আমরা রাউন্ড করি সো দুই পাশ আমরা 30 পিক্সেল করে রাউন্ড করে দেব ওকে 24 24 দেন এটাকে এদিকে নিয়ে আসব এদিকে আনার পর আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে এখান থেকে ওয়ার্পে যাব ওয়ার্প থেকে আমরা এটাকে এইভাবে টানব দেন এটার কালারটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে এই কালারটা দিয়ে দিব দেন এই অফার লেখাটাকে আমরা এটার উপরে নিয়ে যাব দেন অফারের কালারটাকে আমরা এখান থেকে হোয়াইট করে দেব আমরা এখান থেকে লেখাটাকে লাইট থেকে মিডিয়াম করে দেই তাহলে দেখতে একটু ভালো লাগবে আমাদের এটা কমপ্লিট এটাকে একটু নিচে নিয়ে আসি দেখি একটু নিচে নিয়ে আসলাম দেন ওকে চার একটু উপরে নিয়ে যাই দেন আমাদের যে লেখাগুলো আছে ওই লেখাগুলো আমরা এখন এখানে দিব অ্যাভেলেবল অল লাক্সারি কার এটাকে নিয়ে আসি কন্ট্রোল সি দেন টাইপ টুল কন্ট্রোল ভি এখান থেকে আমরা লেখার ফ্যামিলিটা চেঞ্জ করে এখান থেকে দিব লাইট এখান থেকে আমরা থিন করে দিলাম এটাকে দেন কপি করে নিচে নিয়ে আসবো দেন আমাদের লেখা আছে 25% ক্যাশব্যাক এটাকে আমরা এখানে লিখে নিই দেন লেখা আছে ওকে এখন আমরা লেখাগুলোকে অ্যারেঞ্জ করে নিই সাজিয়ে নিই যেন দেখতে ভালো লাগে লাক্সারি কার এটা এখানে থাক 25% ক্যাশব্যাক এটাকে আমরা ফন্টটা চেঞ্জ করে এখান থেকে আমরা লাইট কালারটা করে দেব এন্ড এই কালারটাকে আমরা এখান থেকে করে দেব রেড কালার 25% ক্যাশব্যাক দেন প্রি বুক নাও এটাকে আমি এখান থেকে লাইট করে দেব লাইট না এটাকে এখান থেকে মিডিয়াম করে দেব মিডিয়াম কালারটা চেঞ্জ করে দেব ফন্ট কালার সবগুলো লিখে রে একদম ফুল ব্ল্যাক কালারটা আমরা রাখবো না ঠিক আছে প্রি বুক নাও দেন এখানে হবে ই কার লেখাটাকে আমরা এখান থেকে বোল্ড করবো অ্যান্ড দেশারা মেগা অফার এটাকে ঠিক আছে সো আমাদের ডিজাইন কিন্তু অলমোস্ট রেডি
খুব ইজি ভাবে খুব সহজে কিন্তু আমরা এই টাইপের একটা 3D টাইপ ডিজাইন বা মডার্ন যে ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু করতে পারি। সো আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে এবং আপনারা উপকৃত হয়েছেন, শিখতে পেরেছেন কিভাবে এই টাইপের ডিজাইনগুলো করতে পারবেন। সো আপনারা এই ডিজাইনগুলোর জন্য যে সকল এলিমেন্ট লাগবে সেগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ফুল ডিজাইনের যদি আপনাদের পিএইচডি ফাইল লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে এই ডিজাইনের পিএইচডি ফাইলটা দিয়ে দিব। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে, এবং অবশ্যই আমার ফেসবুক পেজে লাইক দিয়ে আসবেন, ফেসবুক পেজের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সো আজকে আর কথা বলবো না, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।